যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা NHS এর তথ্য অনুযায়ী অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে অ্যাপেন্ডিক্স ফুলে যাওয়া এবং এর জের ধরে ব্যথা। অ্যাপেন্ডিক্স হচ্ছে পাকস্থলীর যে অংশে মল তৈরি হয়, অর্থাৎ মলাশয়ের সাথে যুক্ত ছোট থলির মতো একটি অংশ, সাধারণত 5 থেকে 10 সেন্টিমিটার বা 2 থেকে 4 ইঞ্চি লম্বা হয় এটি, দেখতে অনেকটাই আঙুলের মতো। এই অ্যাপেন্ডিক্সের কাজ কি তা এখনও জানা যায় না, তবে এটি সরিয়ে ফেলা হলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না। অ্যাপেন্ডিসাইটিস কেন হয় তা এখনও জানা যায় না। অনেক ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের প্রবেশমুখটি বন্ধ হয়ে গেলে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে বলে মনে করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, মলের ছোট একটি টুকরা আটকে গিয়ে কিংবা শ্বাসনালীর উপরের অংশে সংক্রমণের কারণে অন্ত্রের দেয়াল বা ভেতরের অংশের লসিকা গ্রন্থি ফুলে গিয়ে অ্যাপেন্ডিসাইটিস ডেকে আনতে পারে। এই আটকে যাওয়া বস্তুটির কারণে প্রদাহ তৈরি হলে এবং ফুলে গেলে সেটি অ্যাপেন্ডিক্সের উপরে চাপ তৈরি করে, যা পরবর্তীতে ফেটেও যেতে পারে। যেহেতু অ্যাপেন্ডিসাইটিসের কারণ এখনও পুরোপুরি জানা যায়নি, তাই এটি প্রতিরোধেরও তেমন কোনো উপায় জানা যায় না। অ্যাপেন্ডিসাইটিস একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। ইংল্যান্ডে প্রতি বছর 50,000-এর বেশি মানুষ অ্যাপেন্ডিসাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি হয়। যে কোনো বয়সে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, তবে সাধারণত 10 থেকে 30 বছর বয়সীদের মধ্যে এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। অ্যাপেন্ডিসাইটিস সাধারণত পেটের ঠিক মাঝ বরাবর নাভির কাছে ব্যথার মাধ্যমে শুরু হয় এবং এই ব্যথা আসে এবং যায়, অর্থাৎ বাড়তে কমতে থাকে। কয়েক ঘন্টা ধরে এই অবস্থা চলতে পারে, এরপর ব্যথা আরও বাড়তে থাকে এবং একসময় বমিও হতে পারে। কয়েক ঘন্টা পর ব্যথা পেটের ডান দিকে নিচের অংশে নেমে আসে, এই অংশেই সাধারণত অ্যাপেন্ডিক্স থাকে। নিচের অংশে নেমে আসার পর ব্যথাটা আর চলে যায় না এবং এর মাত্রা বাড়তে থাকে। এই অংশে চাপ দিলে কিংবা কাশি দিলে বা হাঁটাচলা করলে ব্যথা আরও বাড়তে থাকে। ক্ষুধামন্দা দেখা দিতে পারে, আপনি অসুস্থ বোধ করবেন এবং একই সাথে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, যারা অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হন তাদের মাত্র অর্ধেকের মধ্যে এসব লক্ষণ দেখা যায়। শিশু, বয়স্ক এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ নাও থাকতে পারে। অ্যাপেন্ডিসাইটিসের আরও যেসব উপসর্গ থাকতে পারে তা হচ্ছে জ্বর। আক্রান্তদের মধ্যে প্রায় 40% জ্বর থাকতে পারে, এর মানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। অস্থিরতা, আপনি অসুস্থ বোধ করবেন এবং বিছানা থেকে উঠতে ইচ্ছা করবে না। পেট ফুলে যাওয়া, আপনার পেট বড় হয়ে গেছে বা ফুলে গেছে বলে মনে হতে পারে, এটি অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার ইঙ্গিত হতে পারে। আপনার মূত্র ত্যাগের তাড়না বেড়ে যেতে পারে। যখন আপনার দেহ রক্তপ্রবাহ অন্ত্র থেকে অ্যাপেন্ডিক্সে পাঠায়, তখন আপনার অন্ত্র সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে। এর কারণে অনেকের কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এবং তারা বায়ু ত্যাগ করতে পারেন না। মনে হতে পারে যে মলত্যাগ করলে হয়তো আপনি আরাম বোধ করবেন। অনেকের অন্ত্র অতি সক্রিয় হয়ে উঠতে পারে এবং বারবার মলত্যাগের তাড়না হতে পারে। যদি আপনার পেট ব্যথা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি আপনার ব্যথা ক্রমাগত খারাপ হতে থাকে এবং এটি পেটে ছড়িয়ে পড়ে কিংবা সাময়িকভাবে ব্যথা কমে সেটি আবার চরম আকার ধারণ করে, তাহলে যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। ব্যথা সাময়িক কমে গিয়ে যদি হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, তার মানে হতে পারে যে আপনার অ্যাপেন্ডিক্স ফেটে গেছে এবং সেটা প্রাণঘাতী হতে পারে। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাকে অনেক সময় পাকস্থলী ও অন্ত্রের প্রদাহজনিত রোগ বা গ্যাস্ট্রোএন্টেরিটিস, মারাত্মক ধরনের পেটের সমস্যা বা ইরিটেবল বাউল সিন্ড্রোম, কোষ্ঠকাঠিন্য, মূত্রনালীর সংক্রমণ বা পেলভিক ইনফেকশনের মতো রোগের সাথে মিলিয়ে ফেলতে পারেন অনেকেই। নারীদের ক্ষেত্রে এই ব্যথাকে নানা ধরনের স্ত্রীরোগ, যেমন অস্বাভাবিক গর্ভধারণ বা ঋতুস্রাবকালীন ব্যথার সাথে মিলিয়ে ফেলা হতে পারে। সেক্ষেত্রে যে কোনো পেট ব্যথা, সেটি যদি সারাক্ষণ চলতে থাকে, তাহলে অবশ্যই তার জরুরি চিকিৎসা দরকার। এমন পরিস্থিতিতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আপনার যদি অ্যাপেন্ডিসাইটিস থাকে তাহলে সম্ভবত যত দ্রুত সম্ভব সেটি অপসারণ করা হবে, অর্থাৎ অস্ত্রোপচারের মাধ্যমে সেটি কেটে ফেলা হবে। অ্যাপেন্ডিক্স অপসারণ, যা অ্যাপেন্ডিসেক্টমি বা অ্যাপেন্ডেক্টমি নামে পরিচিত, সেটি বিশ্বের সবচেয়ে সাধারণ অস্ত্রোপচারগুলোর মধ্যে একটি। এর সাফল্যের হার খুবই ভালো। সাধারণত ছোট একটি ছিদ্রের মাধ্যমে, যা লেপ্রোস্কোপি নামে পরিচিত, তার মাধ্যমে এই অস্ত্রোপচারটি করা হয়। যদি অ্যাপেন্ডিক্সটি ফেটে গিয়ে থাকে তাহলে বড় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর সাধারণত কয়েক সপ্তাহের মধ্যেই রোগী সেরে ওঠেন, তবে সেরে ওঠার পরবর্তী 6 সপ্তাহ তাদেরকে ভারী কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়। স্বাস্থ্য সম্পর্কিত এ ধরনের নানা ব্যাখ্যা বিশ্লেষণ জানতে বিবিসি বাংলার সাথে থাকুন।